হাইকোর্ট বিভাগের বিচারপতি আতাউর রহমান খানের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ করেছে ক্ষমতা অপব্যবহার প্রতিরোধ কমিটি নামের একটি সংগঠন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। বিচারপতি আতাউর রহমান খান প্রভাব খাটিয়ে নরসিংদীর কয়েকজন মানুষকে পৈতৃক ভিটা থেকে উচ্ছেদের পায়তারা করছেন। এ কাজে তিনি সুপ্রিম কোর্টের প্যাড সিল, মনোগ্রাম ও স্থানীয় প্রশাসনকে ব্যবহার করছেন। বিষয়টি প্রধান বিচারপতিকে অবহিত করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। বিচারপতি আতাউর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছে সংগঠনটি। জোরপূর্বক জায়গা দখলের মাধ্যমে আমাদেরকে পৈতৃক ভিটা হইতে উচ্ছেদ করিতে প্রতিনিয়ত ব্যস্ত এই মাননীয় বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান খান। নিরপেক্ষ তদন্ত পরিচালিত হইলে বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান খানের অনিয়ম, দুর্নীতি এবং সন্ত্রাসী কার্যকলাপ উদ্ঘাটিত হইবে, যাহার প্রতিকার এলাকাবাসী একান্তভাবেই কামনা করে। দর্শক, এবার জানাবো নিত্যপণ্যের আজকের বাজার দর।